রাতের কাছারির মধ্যে ডেকে বসে আছে। আর বন্ধু নি হ্যাঁ জনাব খান মোহাম্মদ মোকসেদ খোশনবিস। আরে আমি একটু জিরাই লিছি বুঝলে। জিরাইছ কেন? তুমি কি মনে করেছো যে তুমি কিরম করে হাঁটলে আমি দেখি নাই? এমন ভাবে হাঁটেছো যে না পিঁপড়াটা পর্যন্ত না মরে। আর আমি কিরম হাঁটেছি দেখেছো? হাতির মতন দ্রুত গতিতে বুঝলে। আমি তো তোমাকে দূর থেকে লক্ষ্য করছি, তোমাকে আমার কাছে লাগতেছিল হিমড়ার মতো। ও হিমড়া তো বুঝবে না, এটা আমাদের নোয়াখালী ভাষায় পিঁপড়াকে হিমড়া বলা হয়। তোমাকে মনে হইলো আমার হিমড়ার মতো, কিন্তু তোমার যে গতি, গতিটা হাতির মতো। তুমি হচ্ছে একটা আনকালচার, কিসের সাথে কিসের তুলনা করতে হয় সেইটা পর্যন্ত বুঝতে পারো না। কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছি আমি। দিন তো তোমার শুরু হয় আমার এই মুখ থেকে। আচ্ছা দরদি বন্ধু যদি বলতে চাও তাহলে আমাকে বলতে হবে, আমি তোমার হৃদয়ের দরদি বন্ধু। আইসেছে আমার হৃদয়ের দরদি বন্ধু। আরে হৃদয় নিয়ে টানাটানি করা তো মেয়ে ছেলে, এখন তো দেখতেছি নানান পার্কে জায়গায় রাস্তায় বিভিন্ন জায়গায় হৃদয়ের প্লাজা করছে। তুমি কি সেই সব প্লাজায় যাতায়াত শুরু করছো নাকি? আচ্ছা তুমি এখন যাও তো, আমি একটু জিরাচ্ছি, যাও যাও। আমি বলি তুমি আমার সঙ্গে চলো, আরো সাইডটা ঘুরে নিতে হবে। এই যে গোস্ত আছে না, এটা কমে যাইব। অনেক কমেছে আমার, তুমি যাও যাও যাও। তুমি যাইতে না? না বুঝতে পারছি, তোমার এই গোস্ত তোমাকে অ্যালাউ করতেছে না। আচ্ছা ফাজিল বুড়া হয়েছে। নাও তোমার চা। সারাদিনে তুমি কয় কাপ চা খাও বলো তো? মাত্র তো দিনে 6-7 কাপ চা খায় না, তাও দুধ চিনি সারা। তোমার মন্তব্য শুনি আমার পিঠে পড়তেছে ঝাঁটা। বাবা বাবা, বেশ ছন্দে ছন্দে কথা বলছো তো। মিসেস আলেয়া সৈয়দা বসো, আমি তো সন্ধে সন্ধে বলতেছি কথা, আর তাই নিয়ে তোমার এত মাথা ব্যথা। পারো তুমি। শোনো, তোমার প্রিয় বান্ধবী তার প্রাণের স্বামী জনাব খান মোহাম্মদ মোকসেদ খোশনবিস, উনি নাটকের নায়ক হয়ে এখন সিন করতেছে ভিডিওর তালে তালে, কোমর দুলাই নাচতেছে। আবার তুমি মোখলেস ভাইয়ের পেছনে লেগেছো? তার পিছনে লাগার তো আমার প্রশ্নই ওঠে না, সে যেরকম মোটা আর চোটা তার পিছনে দাঁড়াইলে তো আর দিয়েই যেত না। আমি চিন্তা করতেছি কিছুদিন নাটক করার পরে তো মেয়ে ভক্ত জুটব, তারা মোবাইলে কথা বলবে, অটোগ্রাফ চাইবে, তারপর ওই যে নানান কোনা কাঞ্চির মধ্যে বসে আলাপ করব, সেসব করুক। আমি চিন্তা করতেছি তোমার প্রিয় বান্ধবী মালেকার কি হইব। নিশ্চয়ই তুমি ওনার কোনো তিল খুঁজে পেয়েছো তাই তাল করছো। অবশ্য কিছু না পেলেও গ্যাস বেলুন ফোলাতে তুমি ওস্তাদ। আচ্ছা তুমি যে ওনার বিরুদ্ধে বলছো, নিশ্চয়ই সেও তোমার বিরুদ্ধে বলছে। দেখো সৈয়দ আলেয়া বেগম, আমি তোমাকে পরিষ্কার কথা বলি, আমি একজন নিপার ভদ্রলোক, কারো সাথেও নাই পাশেও নাই, আর কারো 12টা বাজাইবার তো প্রশ্নই ওঠে না। ভালো আর থাকলাম কোথায়?
আমার বান্ধবী ওই যে আলিয়া, আলিয়ার স্বামী আরবার ভাই, তার পিছনে তুমি সব সময় লেগে থাকো। ওই বেটা আবরার আলী, ওটা তো একটা গারল, আস্ত গারল একটা বেটা। আর তুমি বলছো যে আমি ওইটার পিছনে লেগে থাকি, ওই তো আমার পিছনে সারাক্ষণ খোঁচা মেরে গেছে। তুমিও কম চাও না, তুমি কি কম খোঁচাও তাকে? বেশি আর পাইলাম কোথায় মালিকা, দুজনে একসাথে চাকরিতে ঢুকলাম, আবার যখন রিটায়ার করে দেখি কি একই পজিশনে, ডিগনিটি ডিগনিটি মিলে গেল না, আর পারলাম কোথায় বলো? তাহলেই বোঝো। তারপর মনে করো যে বিয়ে করেছে ও একটা, আমিও করেছি একটা, ওর দুইটা ছেলে, আমার দুইটা মেয়ে। একটা বিয়ে যদি বেশি করতে পারতাম তাহলে মনে করো যে একটু বেশি উঠতে পারতাম। ও এই বয়সে বিয়ের শখ হয়েছে নাকি? ঠিক আছে, বেশি যখন হতেই পারলে না, তাহলে বসে বসে ভাবো আর চিন্তা করো যে কত জটিল আর কঠিন ভাবে আবরার ভাইয়ের পেছনে লাগবে। আর তোমার বিয়ের ব্যাপারটা আমি এসে দেখছি। আরে আমি বিয়ের ব্যাপারে কি রেসলে বললাম নাকি? আমি ফাইজলামি করেছি না তোমার সাথে? তাই তো তুমি বস, আর আমি এলাম সাহায্য। সামান্য একটা ব্যাপার নিয়ে কি বোম ফাটালে? নায়ক, শুটিং, মডেল, মালিকা তোমাকে সব খুলে বললো। এই জন্যই মাইশা কয় মহিলাদের পেট। মহিলাদের পেট মানে কি জানো তুমি? এখানে মানুষের জন্ম হয়, মহামানুষের জন্ম। সালাম, পৃথিবীর যত নারী জাতি আছে সবাইকে সালাম। কিন্তু আমার মাথায় একটা জিনিস কিছুতেই ঢুকতেছে না, যে মালেকা বেগমের মতো একটা ভালো মেয়ে খান মোহাম্মদ মোকশেদ ওরূপে খবিশের উপরে খবিশ এইরকম একটা স্বামীর লগে সে ঘর করতেছে কেমনি? শোনো, মালেকা যেমন ভালো, মোকশেদ ভাইও তেমনি ভালো। আহারে, তুমি একটা জিনিস বুঝতে পারতেছো না যে তোমার প্রিয় বান্ধবী মালেকা খানমের দরকার ছিল একটা রোমান্টিক স্বামী। এই যেমন আমি মালে, তুমি বোনো মালে, তুমি পরো জনমে হয়ে রাধা, আমি সারাদিন যদি মুকসিদ ভাইয়ের পিছনে লেগে থাকো তাহলে কি আর সময় জ্ঞান থাকে? তুমি আমার হুদহুদি জ্ঞান দিচ্ছ, আমি খান মুকসিদের কথা ভাবি না, আমি ভাবছি অন্য কথা। কি ভাবছিলে বলো? যেটা ভাবছি সেটা তোমাকে বলা ঠিক হবে না,
তাছাড়া শরমের ব্যাপার আছে। কি আমার শরম রে, আসো খেতে আসো। তুমি কি পরীক্ষার পরে সবার মতন পাখা মেলে বিদেশ চলে যাবে? যাবে না? তাহলে কি মানে স্বদেশী পণ্য কিনে হও ধন্য, মানে এই ধারা তুমি বিশ্বাস করো? আমি বড় আপুর মতো বিদেশে গিয়ে পরদেশী হব না, আমি একেবারে এদেশি বাঙালি। আমার বড় ভাই কি বলে জানো? কি? কিন্তু বিদেশ চলে গেছে, দেশে আর কখনো ফিরবে না। আমাকে কদিন পর পর ফোন করে বলে তুই বিদেশ চলে আয়, দেশে চাকরি নাই বাকরি নাই। আমারও একই অবস্থা, কিন্তু আমি তো চাকরি করব না। চাকরি করবে না? কি করবে? বিজনেস করব। আমি করব বিজনেস। ও, তাইলে তো আইডিয়া। কি মানে আমি চাকরি বাকরি করে মূলধন জমাবো, তারপরে মূলধন নিয়ে তোমার সাথে একসাথে, মূলধন ইংলিশে নাকি ক্যাপিটাল, ক্যাপিটাল ক্যাপিটাল মানে ক্যাপিটাল নিয়ে একসাথে তোমার সাথে বিজনেস করব। তুমি কোথা থেকে ক্যাপিটাল? তোমার কি চাকরি আছে? দিবা কোথা থেকে? ওরে মানে বাকি রাগ করছো? রাগ করো না। আচ্ছা দিও, তুমি খাও না। তোমারা বলছিলাম রুটি বানাইতে, আর তুমি ভাত রাঁধি বইটিছো। তুমি জানো না আমার রক্তের মধ্যে টিজি বাড়ছে। কথা একটু কম বলো, খাও। তুমি আসো খালি খাওয়ানোর মধ্যে, যেদিন শীত হরি যাই হবে এদিন টের পাইবা। আহারে চুপ করো। হ্যাঁ, তোমার সঙ্গে কথা করি, তোমার সঙ্গে আমার মাঝখানে মানলার কথা, আই তোমার কথা বলতেছি। লেখাপড়া তো শেষ করছো, এমন কি চিন্তা করছো নি তুমি কি করবা? শিয়াবের লোকে কথা হয় প্রিয় বান্ধবীকে নিয়ে ব্যস্ত। তুমি ফেসাল কম পারো, একদম এই যে রাস্তাটা দেখতেছো সামনে, তোর অপোজিটে যে বিল্ডিংটা, সেই বিল্ডিং এ কি একটা খান খান পরিবার নাকি থাকে, গলায় কি কিছু আটকাইছি নি বাবা? ওনার নাম খান মুর্শিদ আলী খুশনবী। ও হ্যাঁ, খান সাহেব। তো ওনার এক ছেলে নাকি বিদেশে থাকে। তো তাতে কি হয়েছে? বোকার মনে, তার একটা মেয়ে বিদেশে, আমারও একটা ছেলে বিদেশে। এখন তার যে মেয়েটা রয়েছে, সে যদি বিদেশে চলে যায় আর তুমি যদি হাসানরে এখানে রাখি দাও, তাহলে আমি পিছে ওড়ি গেলাম না? না না বাবা, তুমি পিছে পড়বে কেন? ওই মেয়ে বিদেশে। বাবা চমৎকার, এ তারও একটা বিদেশে আরো একটা বিদেশে। কিন্তু কত হইল ময়না মাঝে বিদেশে যাইত ন, এই গোপন সংবাদটা তুমি জানিলা কি করে? আপনি কি বলেন? বলছিলাম যে তোর তো সামনে পরীক্ষা, পরীক্ষার পরে কি তুই মিঠুর এখানে চলে যাবি? আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো আর খুব ভালোভাবে থাকবো। খুব ভালো বলেছিস, কিন্তু মা মানে তোর মায়ের স্বামী
তোর মায়ের বান্ধবীর যে স্বামী আছে না, তার ওই যে বেটা আরবার আলী, ওর দুইটা ছেলে, বড় ছেলেটা বিদেশে থাকে। এখন ছোট ছেলেটাও যদি বিদেশে চলে যায় তাহলে তো তোর এখানে থাকা অসম্ভব। কেন অসম্ভব? কেন না না, মানে মনে কর যে ওর দুই ছেলে বিদেশে চলে গেল, ফুল বিদেশে হয়ে গেল না, আমি তা হাফ রয়ে গেলাম, বুঝলি না? বাবা, তোমাদের এই সমস্যার সুন্দর সমাধান আছে। সমস্যাটা তো তৈরি হইল না, তার আগে আবার সমাধান আছে মানে বুঝতে পারলাম না। ওই যে তোমার খোঁচাখুচি, তার ছোট ছেলে হাসান মাহমুদ এখন এইখানেই থাকবে, এই দেশেই থাকবে। বাহ, তার মানে ওই বেটা হয়েছে হাফ বিদেশি। বাহ, ভালো। কিন্তু মা, সমস্যা তো হয়েছে অন্য জায়গায়। বাবা, আমার অনেক কাজ আছে, তুমি গিয়ে তোমার সমস্যা খোঁজো, আমি একটু কাজ করি। ঠিক আছে, কিন্তু মা, হয়েছে কি, তুই যে বললি যে সমস্যার সমাধান, তাহলে সমস্যাই হইল না তার আবার সমাধান, তাহলে সেই সমাধানের আগে সমস্যা আরেকটা বাইরে গেল না? বাবা, তুমি যাও না, আমি একটু কাজ করি। মানে সমস্যার আগে সমাধান। সবাই তো ভদ্রতা জানে না, ভদ্রতা ভদ্রতা শিখতে হইলে আমার কাছে আসতে হবে। রিটায়ার্ড করার পর তুমি কি ভদ্রতার স্কুল খুলবে নাকি? হ্যাঁ, ওই বাইদানিদের মতো ফেরি করে বলবা ভদ্রতা নেবেন নাকি? গো, কেউ আসেনি? ভদ্রতার কোনো ক্রেতা থাকলে বলেন, আমরা ভদ্রতা বিক্রি করি। তোমার মতন সুন্দর পোশাক পরলে তো সব কিছু হবে না। আরে, পোশাকের কথা বলছি না, ওই কাদা মাটি মাইখে তারপরে দোকানদারের সাথে চিল্লাচিল্লি করে হয়েছে অভদ্রটা। আমি তো শপিং মলে গেছি, ওখানে গেছি আর বাজার করে নিয়ে আসি, বুঝলে? সুপার শপে যারা বাজার করে সে বাজারটা ঠান্ডা, কিন্তু সেখানে যে মাছ তরি তরকারি এগুলো জঘন্য হসা, দৈলে ঠান্ডা লাগে। বাজার তন্দন বাইরে গরমের মধ্যে হড়ে, তখন এমন দুর্গন্ধ বাইরে হয় কিনার দি যে লোকটা যায়, এত ওট খাই হেডের মধ্যে যা আছে সব বাইরে যায়। আর দেখলে বাজার, আমাদের বাজার গরম, কিন্তু মাছ তরি তরকারি যেগুলো আমি আনছি এগুলি টাটকা, বুঝছেন? হাউটে যারা টাইগার, ঘরের ভিতরে তারা ক্যাট, বুঝেছ? চাও ওয়াইফের মুখের ঝামটা একেবারে ফ্রেশ অ্যান্ড ক্লিন, বুঝলে? যাও। আর তুমি বললেও যাও না বললেও যাও? তাহলে আমি বললাম, এখন যাও। তুমি একটা মোড়া হস্তের কাছারি বলত বুড়া। তুমি যা লিস্ট করেছো তার থেকেও বেশি লেসি, মানে একটা কিনলে একটা ফ্রি খালি লাউটা বলে। তোমার বুদ্ধি হবে না কোনোদিন, একটা কিনলে আরেকটা ফ্রি। আচ্ছা, জেনে শুনে ব্যবসায় কেউ লস করে কোনোদিন বলো? ব্যবসার লসের কথা তো কোনো দরকার নেই। হ্যাঁ, মানে ওদের একটা পলিসি আছে তো না, এটা তুমি বুঝবে না, তোমার বান্ধবী বুঝতে কত সুন্দর। হ্যাঁ, তোমার মতো বুদ্ধুরাই বোঝে না, আমরা সবাই বুঝি। আচ্ছা, আমার বাবা তোমাকে জামাই হিসাবে নিয়ে এসছে, তোমার ভাইকে তো ফ্রি আনে নাই। হ্যাঁ, না তা আনে নাই, দাও আমি রেখে দিচ্ছি। আরে, কোনাই গেলা, তাড়াতাড়ি এদিকে আসো। এই যে এই যে আসো, সৈয়দ আমারে কবে গাও কি? আসলে ব্যাপার হচ্ছে কি, এই মালেকা তো তোমার খুব প্রিয় বান্ধবী, তিনি আমারও খুব প্রিয়,
আসো বসো বসো, এই জন্য নামটা চলিয়ে আসে, কিছু মনে করিও না। বাজার দেখছো নি, অনেক খুঁজি খাজি, এককারে তাজা একটা বাঙ্গাস লইয়া আইছি, এত সুন্দর বাঙ্গাস। সেই বাঙ্গারটারে তুমি সুন্দর করে বড়ির মধ্যে ভালাই কাটবা, তারপর কোলের দিকে চার পাঁচ টুকরা মোটামোটা করে কাটবা, কাটার পরে তোমার যে বান্ধবী আছে মালেকা তাকে ডাকবা, টাইকা তারা খাওয়াইবা, বুঝছেন নি? আর একটা কথা, হেতার যে ওই যে খোস খবিস আছে না, ওই যেটা হের নাম রাখছে খোস নবিস, আমি তো বলি খবিস, ওই খবিস রে ওই মোড়া কুস্তার কাছারি, এটা ডাকবে না। আমার বান্ধবী মালিকাকে দাওয়াত দেব, তাই না? হ্যাঁ দিবা। এই পোষা মাছ দিয়ে কি করতে পারিস দেখো। তুমি একটা মূর্খ মেয়ে শুধু, ফাঙ্গাসের গন্ধ এটা তুমি হয় না, তুমি ফুটো, তুমি রান্না করে খাও না। কি হোসানি না, অনেক ভালো সুগন্ধ বেরোচ্ছে না। আবার বাজারে যাই এমনি, যাও আবার বাজারে যাও গিয়ে ভু কি কয়। মজা মা জানলাম কেমনে, আর তো মনে হয় না আসলে জঘন্য মত জানলে আরাম দাদা। আরে মজা মাছ গজাই অনাই কি করিও, শেষকালে আর কপালে হসা মাছ উঠলো। আল্লাহ আপনি এই খোস খবিস রে, খেতে যখন বাজারে যাইব ইয়ার সাইড কোনো হসা মাছ আপনি তাকে দিবেন, এটা আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো, বুঝছেন নি? শুধু ইন্টারভিউ ইন্টারভিউ, ফাইনালি একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার। উফ, এমন কাজ কেউ করে? হ্যাঁ আরে তা না হলে কি তুমি আসতে, বলতে কালকে পরীক্ষা আছে, এই আছে সেই আছে, কত মিথ্যা কথা। কি বললে তুমি? আমি কখন টাইম মতো আসি না, আমি সব সময় টাইম মতো আসি, ইনফ্যাক্ট আমি টাইমের আগে আসি, আর তুমি তুমি হচ্ছে লেট পার্টি। আহা কি যন্ত্রণা, এটা খুশির খবর দিলাম কই সেলিব্রেট করবে, না আমার সাথে ঝগড়া করছো। শোনো না চলো না দুজন মিলে আজকে সমস্ত ঢাকা শহরটা রিক্সায় রিক্সায় ঘুরে বেড়াই, মানুষজন দেখবে এটা কোনো একটা ঝগড়া মেয়েকে বিয়ে করছে। আমি ঝগড়াতে না না সরি 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 ঝগড়া না, একদম মাপ, তুমি ঝগড়া বেকার বলো, তুমি হচ্ছে সন্ত্রাসী। কি ঘটনা একটা ঘটে গেছে, আমার ছোট ছেলেটার চাকরি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে হয়েছে, ভেরি হ্যান্ডসাম স্যালারি, ট্রান্সপোর্ট অ্যান্ড আদার ফ্যাসিলিটিস তো আছেই, বুঝতে পারছো তো? তোমার ছেলের বড় চাকরি হয়েছে, ব্যাঙ্গের আবার সর্দি জ্বর বলছে না, আর সকাল সকাল সেটা আমাকে বিশ্বাস করতে হবে। কেন গতকাল তো মিষ্টি হাঁটাইছি। ও ওই যে কালকে যে টক মিষ্টিগুলো খাইলাম সেটা তোমার পাঠানি মিষ্টি না? তাই তো বলছি যে সকালবেলা কিরকম পেট ভুট 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 করছে, হ্যাঁ ওইটা তোমার মিষ্টি? আমার মিষ্টি না, দোকানের মিষ্টি, ভাই রাক্ষসের মতো গিলছ, আর তোমারটা তো ফ্যাট নো, ওইটা গোডাউন, অল্প কিছু তো হয় না। পাঠাইছো তো গুনে গুনে মাত্র তিনটা মিষ্টি, মনে হয় যে কারো বাড়ি থেকে চাইলে এসছো, আবার বলছো যে পেট ভরে খাইছি, অসভ্য বুড়া জানি কোথাকার। কেন আমার হাসানের বড় চাকরি হয়তো আর না পারে, হাসান বাবার বড় চাকরি হইতে পারবে না কেন? হাসান বাবা তো হয়েছে লাখো মেয়ে এতটুকু, ও হয়েছে কোটি মেয়ে, আর যে আমার মাইয়া ছোটটা ও তো ফাইনাল পরীক্ষা দিল, কয়েকদিন পরে রেজাল্ট বাইরে তারপরে বড় চাকরি কনফার্ম। তোমার বড় দুগা মাইয়া তাদের বড় চাকরি, অমাবস্যার রায় সাথে বিড়াল। এই বুড়া এই আমার ময়নার বড় চাকরি হইতে পারে না? আরে তোমার ময়না তো এক কোটি মেয়ে। ময়না কিন্তু খালি আমার মেয়ে না বুঝলে, মালাইকা বেগমেরও মেয়ে, বুঝতে পেরেছ?
তাজমহল আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল কেন বুঝতে পারলাম না তো বুড়া বেটা কিছু করেছে নাকি আমার একটা কথা শোনো প্রেমের খুঁটা আমি তোমাকে দিচ্ছি না আমি আসলে তোমাকে অনেক সম্মান করি তোমার আব্বাকেও অনেক সম্মান করি তুমি করো না সম্মান আমিও কিন্তু আমার আব্বাকে অনেক সম্মান করি জানো তাই আমি চিন্তা করে দেখলাম যে আমার আব্বার অনুমতি ছাড়া আমিও তোমাকে বিয়ে করবো তাহলে তুমি তুমি এতদিন আমার সাথে মিথ্যে মিথ্যে প্রেম করছো না 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 আচ্ছা আমি একটা কথা বলি শোনো অনেক ময়না পাখি আমি তোমাকে কত ভালোবাসি দেখো যে যাই বলো আমরা দুজন একসাথে থাকতে পারি না কিন্তু বাবা আর আঙ্কেল তো বাবা বাদ দাও আমিও তোমাকে অনেক ভালোবাসি আর আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো না ও শোনা সত্যি তো সত্যি আমার জিগায় তোর বাবা ছেলের বউ দেখতে চায় তোর বিয়ে দেবার জন্য উঁচু করে লেগেছে তুই উঁচু করে তো লাভ দিই মা ছেলে বড় হলে বিয়ে দেওয়া যাবে উঁচু করে দেবে না ও মা তার মানে তুই এক পায়ে খাড়া খুব সহজে তো মত মিললো মত তো মিললো না কিন্তু ভেজাল আছে খাবারের ভেজালের কথা শুনছি তার মানে বাড়িতে আবার তোর মতের ভেজাল ব্যাপারটা সেরকম না মা ভেজাল আছে ঠিকই তবে তুমি আমি দুজন মিলে ভেজালের বিরুদ্ধে অভিযান চালাবো তুমি মালেকানটিকে সন্ধ্যাবেলায় বাসে আসতে পারো তারপরে দেখা যাক কি করা যায় তার মানে মালিকা তোর বিরুদ্ধে ভেজাল দেবে আরে না গো মা তুমি সন্ধ্যাবেলা ওনাকে আসতে দাও সবকিছু দিনের আলো ওটা পরিষ্কার করে কেউ কিছু বলতে পারে না 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 বাবা এই প্রস্তাব ওর বাবার কাছে নিয়ে আমি কিছু দিয়ে যেতে পারবো না মালিকা হ্যাঁ তুই ঠিক বলেছিস ওর বাবার কাছে আমিও এই প্রস্তাব দিতে পারবো না পারতেই হবে তোমাদের দুইজন কন্ত তা আমাদের দুইজনের কথা ভেবে তো পারতেই হবে মা পারতেই হবে মা শোন তেলে জলে কোনোদিন মিশ খায় দেখেছিস হ্যাঁ ঠিকই বলেছে অমাবস্যায় কখনো চাঁদ ওঠে বল কেন যে দুজন দুজনকে সহ্য করতে পারে না আমি কিছুতেই বুঝতে পারি না পারবে কিভাবে তুমি তো বাবার কাছে সবসময় আন্টিকে এইটা দিয়েছে ওইটা দিয়েছে এইসব বলে এইসব শুনতে কি কারো ভালো লাগে চুপ কর উল্টো পাল্টা কথা বলবি না কি উল্টো পাল্টা বলছে মা আমার মাও কিন্তু কম যায় না আন্টি আমার মা তো সারাক্ষণ আমার আব্বার কানের কাছে ঘ্যান 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 করতে থাকে আঙ্কেল বলে আপনাকে 50 টাকা দিয়ে শাড়ি দিয়েছে ফ্ল্যাট দিয়েছে গয়না কিনে দিয়েছে নিউ জোর আছে কি কি সহজ আচ্ছা থাক পাস্ট ইজ পাস্ট আচ্ছা তাইলে
ঝলকানি দইছে আর তো যায় না। আরে কোথায় গেলা? এটা দি পিচুলকা। হ্যাঁ পিচুলকা আছে, কাম সাইছি। আচ্ছা আচ্ছা শোনো, মানিকা ফোন করেছিল, কি বলে জানো? কি বলল তোমার প্রিয় বান্ধবী? বলল তোর স্বামী আরবার আলী আমার স্বামী মোহাম্মদ মোকসেদ খোশনবিশ খানের চেয়ে অনেক ভালো, অনেক সুইট। কি মিষ্টি মিষ্টি দুষ্ট চোখে রোমান্টিক ভাবে তোর দিকে তাকায়, আমার যে কি ভালো লাগে। এটা সে একবারে সত্য কথা বলছি, কারেক্ট কথা বলছি। আমার তো থাকার মধ্যে ওই একটাই আসছে। আর হেতে তো হেতার বউরে কত রং বেরঙের শাড়ি দেয়, দামি দামি শাড়ি দেয়, আমি তো তোমার কিছু দিতে পারি না। আর তো শুধু ভালোবাসা আছে। শুনো বাদ দাও, কে কলটা শাড়ি দেয় আমার সব জানা আছে। তাছাড়া আমার আলমারিতে কত সুন্দর সুন্দর শাড়ি। এত শাড়ি তোমার দিল কে? কেন তুমি দিয়েছ সব ভুলে যাও। শোনো আমার বান্ধবী আলিয়া কি বলে জানো? বলে মকসুদ ভাইয়ের হৃদয় অনেক বড়, আকাশের মতো বড়, না না সাগরের মতো বড়। আলিয়া এমন তাই বলেছে? ও না বললে আর কি বলবে বলো। তুই কি বললেছে? আমি আর কি বলবো না, মানে বললো যে আমার হৃদয় এত বড়, কিন্তু আমি তো তোমাকে দেখাতে পারলাম না। হ্যাঁ ওর স্বামী ওকে কত কিছু কিনে দেয়। মানে বাদ দাও তো, কত কিছু কিনে দেয় সে আমার ধীর দেখা আছে। এখন তো আমার স্বামীর প্রশংসায় পঞ্চমুখ। পঞ্চমুখ মানে হয়েছে যে পাঁচ মুখ। আলিয়া বেগম তো এক মুখ দিয়ে আমার প্রশংসা করলেই আমি বলতে যাই, সেইখানে আবার পাঁচ মুখ। আরে রাখো তো, আমার স্বামীর প্রশংসা তো দশ মুখ দিয়েই করতে হবে। কত ভালো স্বামী আমার। আপনার জন্য পাঠিয়েছে। কি হাঁটাইছে, গোড়ার আন্টা না বাতাসের পায়েস? না না আঙ্কেল, বাবা আজকে বাজারে গিয়েছে, তারপরে একটা মাছ আনছে অনেক বড়, সেটা নিজের হাতে রান্না করে আপনার জন্য পাঠিয়েছে। বাবুরে কয় কি, তোমার বাবা বাজারে গেছে, রুই মাছ কিনছে, ইয়ার পরে এটা কুটছে, তারপর টুকরা টুকরা করে কাটি নিজে রাঁচছে। একদম নিজের হাতে রান্না। এই কথা আর বিশ্বাস করতে হইব? বাবা তো আপনাকে খুব পছন্দ করে। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাম করো, তোমার শাশুড়ির কাছে যাও, গল্প করো, আমি একটু গোসল করি যাই। ইয়ার হরে কি হাঁটাইছে মজা করি খাই, যদি ভালো লাগে তার তো ভালো, খারাপ হইলে কিন্তু এই বাড়ি তোমার বাবার মাথার মধ্যে চুড়াই এক এক বাড়ি মারি। যাও যাও। অনেক রাত হয়েছে, আজকে উঠি? না না কি বলছো উঠি, তোমার সাথে তো কথাই শুরু করলাম না।
একটু কথা বলবো, একটু আড্ডাবাজি করি একটু, হ্যাঁ। আর তাছাড়া ওই যে একটু ডাল ভাত খাই যাবার, সম্ভবত তোমার চাচি রান্না বান্না করছে, ডাল বাকারে গন্ধ পাচ্ছে না? আজকে বরং থাক চাচা। ও চাচা, আমার আব্বা আপনার জন্য একটা ফতুয়া পাঠিয়েছে, দেখেন তো পছন্দ হয় কিনা। বাহ, কি সুন্দর রং! কিন্তু একটা বিষয় তো বুঝতে পারলাম না, তোমার আব্বা থাকে উত্তরাতে আর ফতুয়াটা কিনলো হয়েছে তোমার কালীগঞ্জ থেকে, বিষয়টা কি? ওহো চাচা, আসলে সাইজটা তো অনেক বড়, তো এই জন্য এই এখানে পাইনি, ঢাকায় পাইনি, ওই কালীগঞ্জ থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসেছে। পছন্দ হয়েছে কিনা দেখেন চাচা। না না, পছন্দ হয়েছে, খুবই সুন্দর রং। কিন্তু হাসান জি, আমি তো তোমার আব্বাকে কখনো কোনো কিছু দেইনি। আহা, কিছু দেননি তো কী হয়েছে চাচা? এখন দিবেন, সবচেয়ে পছন্দের জিনিসটা দিবেন। জীবনে এই প্রথম তুমি একটা তাজা রুই মাছ কিনছো, এবং আমি শুনছি তুমি এটার বডির মধ্যে ফেলাই আঁশ শুকাইছো, তারপর টুকরা টুকরা করে কাটি নিজে রান্না করেছো। তোমার রান্নাটা অপূর্ব হয়েছে, খুব স্বাদ হয়েছে। আমি কাল রাইতে খাইছি, এখনো আমার মুখে স্বাদ লাগিয়ে রয়েছে। বাবুর্চি হিসাবে তুমি এক নম্বর, আর নম্বর যদি দিতে হয় তাহলে দশের মধ্যে দশ তুমি খাই যায়। কি বলছো আমি তো কিছু বুঝতে পারছি না। তাজা মাছ, আবার বলছো যে বাবুর্চি। তুমি যে আমার লাল ফতুয়াটা পাচ্ছো, সেই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। না মানে বলছিলাম কি, যে তুমি যে একটা আমাকে যুবক মনে করো, সেই জন্য তোমাকে ধন্যবাদ। আর লাল ফতুয়া আই তোমার হাটেছি। আরে কি কুত্তায় কামড়াইছে ডি, যে আমি তোমার লাল ফুতা ওটাই হাসান যে আমার তোমাকে বলি, তুমি ইদানিং বিভিন্ন প্রেমের প্লাজাতে যাও আশা করো, আমার মনে হয় তাদের মধ্যে থেকে কেউ পাঠাইছে। হাসান আমাকে লাল ফুতা দিয়ে তোমার কথা বললো যে? হাসান এ কথা বলতেই পারে না, সে আমার ছেলে, পাঠাইলে আমি তোমাকে টেকনিক্যাল আর ফতুয়া পাঠাইতাম। মা, আজকে বাবা আর আঙ্কেলকে দেখেছি বাবাকে হাত ধরে ধরে করে খাচ্ছে। সত্যি? হ্যাঁ মা, মনে হয় আমাদের প্রজেক্টটা সাকসেসফুল। আল্লাহ বাবা, থামি গেলা গেলে সালাই যাও, আমি তো আড়াল থেকে সব শুনছি। তাইলে একটা জিনিস বুঝলাম, যে এই নাটকের নাট্যকার হইলে তুমি, আর পরিচালক হইলে তোমার ছেলে। এই জন্যই তো চিন্তা করি, যে সাইরা না হইসা ড্রেনে হড়ি গেলে যে কামড়াই তোলে, সে রুই মাছের পেটি দধি দিয়া হিয়ার উপরে আবার এই মাথা গন্ট করছে, আবার কিছু মাছ বাজি আমারে বাড়াই দিছে, এই সব কিছুর মূলে এটা তুমি চিন্তা করতে পারো, আমার পক্ষে চিন্তা করা সম্ভব না। আরে বাবা, খুশি হয়েছে। আর এখন তুমি খুশি হয়ে হাসান যে আমার এই যে লাল ফতুয়াটা দিয়েছে, এটা তুমি বাড়ি গিয়ে ফেরত দিয়ে আসবে। আর তুমি যে জামাটা পরেছো, এটা পাল্টে আরো বেশি লাল টুকটুকে জামা পরে ওই বাড়িতে যাবো, বুঝলা? ও তো লাল কাপড় পরে ও বাড়িতে যাবেই। হ্যাঁ, কিন্তু এক্ষুনি যাবে মা। ভেজালের মধ্যে পড়ে গেছি,
বাবা এই আমি অফিস যাচ্ছি। না, আজ তোমার অফিসে যাওয়ার কোনো দরকার নাই। তুমি এখন বাজারে যাইবা এবং তাজা দেখি একটা রুই মাছ নিয়ে আনবা। সেইটা তোমার মা রান্না করব এবং পুরা রুই মাছের রান্নাটা হেদির বান্ধবীর বাসায় হারাই দিব। বুঝতে পারছো তুমি? আমি রান্না করতে পারবো। আমিও এইসবের মধ্যে নাই। যেতে হলে তুমি যাবে। আচ্ছা আমি যাবো কেন? এই বাড়িতে বুঝতে পারলাম না তো। আমি যাবো কেন? ওই বাড়িতে তো কোনো মেয়ে নাই, আমি যাইতে পারবো না। মেয়ে নাই, তোমার মেয়ে ওই বাড়ির মেয়ে হবে। বুঝতে পারলাম না। তুমি ছেলের বাবা, তুমি যাবে ওই বাড়িতে। আমি বুঝতে পারতেছি না এখানে ছেলের বাবা মেয়ের বাবা বলতে কি হলো? ওই বাড়ি কি বিয়ে বাড়িতে? আচ্ছা আচ্ছা বাবা, অনেক হয়েছে, কারো যেতে হবে না, আমি যাচ্ছি। আর তুমি কোথায় যাচ্ছ? সেটাও তুমি কি ছেলে হইয়া মেয়ের বাড়িতে যাইবা বিয়ের প্রস্তাব নিয়া? না বাবা, ওইখানে আমি যাবো না। গেলে তুমি যাবে, আমি তোমার বড় ছেলের মতো দেশান্তরী হয়ে যাবো, কোনোদিন ফোনও করবো না। তাই যা বাবা, তাই যা। তোর বাবার যখন ময়নাকে পছন্দই না, যা। এই চুপ, একদম কিপ কোয়াইট। আর তুমি চুপ করে বসে থাকো। আমি তোমাকে বলি, কে তোমাকে ইনফরমেশন দিচ্ছে যে ময়নাকে আমার পছন্দ না? সে তো খুব ভালো মেয়ে, তার আমি খুব পছন্দ করি। পছন্দ করো? তাহলে চলো আমরাই ওদের বাড়িতে যাব, চলো। কেন, হাসানকে তোমার পছন্দ না? ও হ্যাঁ, আরে খালে আমি কেন আমার মতন দশটা খোশনবিশের হাসানকে পছন্দ? দশটা খোশনবিশের দরকার নেই, আপাতত তুমি একজন খোশনবিশে চলো তো। চলো ওঠো, এখনই যেতে হবে। ওঠো তুমি এখনই, এখনই যেতে হবে, ওঠো। পাশে সব যাবে, চলো আসুন, চলো। আসুন আসুন, খান মোহাম্মদ মুখশেদ খোশখবিশ, আমার ওলা শ্বশুর। আরে বুড়া কি বলছে খোশখবিশ? না সরি সরি, ব্যাপারটা হয়েছে কি, ওই দুইটা খ পাশাপাশি, এই জন্য নর জায়গায় খ চলে আসে। আই এম ভেরি সরি। খবিশ বুড়া জানি তুমি মেয়ের বাপ। আরে মেয়ের বাপ হয়েছে দেখি ওই যে। আচ্ছা আমার একটা কথা শোনেন না প্লিজ, আপনারা আজকে থেকে ঝগড়াঝাড়িটা বন্ধ করেন না, আই মিন কোরবানি দিয়ে দেন না প্লিজ। আরে আমি তো নোয়া জহরে প্রত্যেক বছর কোরবানি দিই, এ তো নোয়া জহরে না কোরবানিও দেখা। কি ব্যাপার কি? হ্যাঁ কি ব্যাপারটা? কি হ্যাঁ কি এটা কি করলি? কোলাকুলি? আরে এই দিন নামাজের পরে না মাঝে কোলাকুলি করে? হ্যাঁ আগে ভাই।